আজ স্বামী তুরিয়ানন্দ মহারাজের জন্মতিথি। স্বামী তুরিয়ানন্দজি ছিলেন শ্রী রামকৃষ্ণদেবের অন্তরঙ্গ ত্যাগী পার্ষদদের অন্যতম। তিনি একাধারে পরম জ্ঞানী ও পরম ভক্ত ছিলেন। 1916 সালে আলমোড়া শহরের চিল্কাপিটা নামক জায়গায় তিনি স্বামী শিবানন্দের সহযোগিতায় একটা নতুন মঠ স্থাপন করেন। এই মঠের নির্মাণ কাজে মহারাজকে বিশেষ পরিশ্রম স্বীকার করতে হয়েছিল। আমার সৌভাগ্য হয়ে গেল আলমোড়া শহরে এসে মহারাজের প্রতিষ্ঠিত আশ্রমে কিছু সময় কাটাবার। আশ্রমে প্রবেশের আগেই স্বামী বিবেকানন্দর বিশাল স্ট্যাচু দৃপ্ত ভঙ্গিতে আপ্যায়ন করছে। চারিদিকে নৈসর্গিক দৃশ্য, হিমালয় পর্বতমালা, আলমোড়া শহরের রূপরেখা সব মিলিয়ে এক অনন্য সৌন্দর্য। ছিমছাম আশ্রম পরিসর স্বামী তুরিয়ানন্দ মহারাজ অনেকটা সময় এইখানে অতিবাহিত করেছিলেন। মন্দিরে প্রবেশ করা মাত্রই অনুভব করা যায় এক পজিটিভ ভাইবস। কিচ্ছু করতে হলো না, মনটা কেমন যেন চুপ হয়ে গেল। কিছু কথা বলতে ইচ্ছে করছে না, মনের কথাও একদম চুপ। এক উচ্চ আধ্যাত্মিক পরিমণ্ডলে বেশ কিছুক্ষণ বোধ হয়ে রইলাম। কী যে পরম শান্তি তা ভাষায় প্রকাশ করা যায় না, কেবল অনুভব করতে হয়। প্রাকৃতিক সৌন্দর্যের কোলে আশ্রমের অবস্থানটিও বড় সুন্দর। গুরুদেবের মুখে শুনেছি স্থান মাহাত্ম্যের কথা, আজ এই পবিত্র স্থানে বসে টের পেলাম স্থান মাহাত্ম্য। স্বামী তুরিয়ানন্দ জির কঠোর তপস্যা, অপূর্ব তিতিক্ষা, অসীম ধৈর্য এই স্থানটিকে বিশেষভাবে আধ্যাত্মিকতার দিক থেকে অত্যন্ত পবিত্র করে তুলেছে। মন দিয়েই আমাদের জগৎ সংসারের সমস্ত ব্যবহার চলে, তাই মন শান্ত হয়ে যাওয়াতে মনে হচ্ছে সব শান্ত। মনের চঞ্চলতা না থাকায় মনে হচ্ছে সব কিছু অচঞ্চল। মন স্থির হওয়ায় মনে হচ্ছে কোথাও কোনো অস্থিরতা নেই। এক অমূল্য অনুভূতি সংগ্রহ করলাম, সবই স্বামী তুরিয়ানন্দ মহারাজের অসীম কৃপায়। আশ্রমের অধ্যক্ষ বা বড় মহারাজ স্বামী ধ্রুবেশানন্দ মহারাজের সাথে আলাপ হলো। মুহূর্তের মধ্যে উনি আমাদের আপন করে নিলেন। একবারও মনে হলো না আমরা একদম প্রথম এসেছি, কিংবা আমরা কেউই রামকৃষ্ণ মিশনে দীক্ষিত নই। আলমোড়া শহরে অবস্থিত এই রামকৃষ্ণ মিশন আশ্রমে একসাথে সবটুকু পাওয়া যায়। আধ্যাত্মিকতার স্পর্শ, প্রকৃতির অপার সৌন্দর্য, মহারাজদের আন্তরিকতা, সর্বোপরি স্বামী তুরিয়ানন্দজির কৃপা। কঠোর তপস্বী, পরম ভক্ত, পরম জ্ঞানী, প্রেমিক সন্ন্যাসী স্বামী তুরিয়ানন্দজির শুভ জন্মতিথিতে জানাই শত শত প্রণাম। বন্ধু, তোমাদের জন্য বলে যাই, মনকে বাগে আনতে হলে বাগ এক্সপ্রেসে উঠে পড়ো, সোজা চলে এসো কাঠগোদাম রেল স্টেশন। সেখান থেকে গাড়িতে ঘণ্টা তিনেক পৌঁছে যাবে আলমোড়া। সবাই খুব ভালো থেকো।